আমরা এবার আলোচনা করব হিট টেম্পারেচার তাপ তাপমাত্রা এবং পদার্থের অবস্থার তো প্রথমে আমরা জানি তাপমাত্রা তাপ তাপ তাহলে তাপ হলো একটা শক্তি তাপ হলো একটা শক্তি এটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় যেটা বর্জন করলে বস্তু শীতল হয় অ্যাক্রোডিং টু দ্য হিট ডেফিনেশন ইজ ইজ ওয়ান অব দ্য এসেন্সিয়াল ফর্ম অফ এনার্জি ফর দ্য সারভাইভাল অব লাইফ ইন দ্য আর্থ তাপের প্রয়োজন ট্রান্সফার অব হিট

অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ ইট ইট ডিফাইন্ড এস দা ফ্লো অফ এনার্জি ফ্রম আয়ার্মু দা কুল অব জেক একটা উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে দাব যায় কতক্ষণ যায় যতক্ষণ না দুজনার এনার তাপ পরিমাণ সমান দ্য ডিরেকশন অফ ফ্লো অফ দ্য হিট এনার্জি টেক ফ্রম দ্য সাবস্টার টেম্পারেচার টু দা সাবস্টেন্স অব লোয়ার টেম্পারেচার

এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায় মাত্র আর কিছুই করা যায় আর টেম্পারেচারটা কি টেম্পারেচারটা হচ্ছে ওই অবস্থাটা বোঝায় অর্থাৎ কোন তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা সেটা হতে পারে শীতল হতে পারে উষ্ণ তাহলে হিট অ্যান্ড টেম্পারেচার দ্য হিট এনার্জি ফ্রম দা

তাপের এসআই এককের মান নাম হচ্ছে জুল আর সিজিএস এককটা কি ক্যালোরি এক জুল সমান টু ক্যালোরি আর এই যে তাপের আদান প্রদান পরিমাপ করা হয় ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে

Con conduction key, it is the method of which the transfer of heat takes place between atom and molecule in direct contact. Convection is the method of which the transfer of heat happens by the movement of the heated substance. Radiation is the method in which the transfer of heat takes place by electromagnetic wave. তাহলে হিট এই অবস্থাকে আমরা দুভাগে ভাগ করতে পারি হট এবং কোল্ড হট কি অবজেক্ট এক্সাম্পল অফ হট অবজেক্ট সান ফায়ার হট এয়ার ফর্ম অবজেক্ট উইথ লোয়ার হিট নোন কোল্ড যেমন আইস হোল ড্রিংস এগুলো সোর্স অফ হিট সান কেমিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল নিউক্লিয়ার হতে পারে তাহলে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য হিট ইজ দা ওয়ান ফর্ম অফ এনার্জি তাপ হলো শক্তির একটা ফর্ম টেম্পারেচার ইজ নট অ্যান এনার্জি ইট ইজ দা স্টেট অফ ফিজিক্যাল বডি তাহলে তাপ এবং তাপমাত্রার প্রথম পয়েন্টটাই হলো একটা এনার্জি আর এটা একটা অবস্থা হিট ট্রান্সফার ইন এ রিজন বিহাইন্ড দ্য টেম্পারেচার চেঞ্জ মানে হিটটা হলো কারণ এন্ড টেম্পারেচার ইজ দা রেজাল্ট হিট কি হয় ইট ক্যান ফ্লো ফ্রম ওয়ান বডি টু দা অ্যানাদার বডি আর টেম্পারেচার ইজ নট এক্সচেঞ্জেবল এটা কখনোই এক্সচেঞ্জ করা যায় না টোটাল অ্যামাউন্ট অফ হিট প্রেজেন্ট ইন এ পার্টিকুলার বডি ক্যান নট বি মেজার্ড টেম্পারেচার কিন্তু একটা বডিতে কতটা রয়েছে তাকে মেজার করা যায় হিট ফ্লো বিটুইন টু বডি ডু নট রিপ্লাই অন দ্য অ্যামাউন্ট অফ হিট প্রেজেন্ট অফ দ্য বডি আর টেম্পারেচার ইট ইজ দ্য টেম্পারেচার দ্যাট ডিটেক নট ফ্লো এটা প্রবাহিত হয় না হিট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি আর টেম্পারেচার ইজ দা রেজাল্ট হিট ইজ নট প্রা থার্মোডিনেম্পারেচার হিট ইজ দ্য পাথ অফ ফাংশন অ্যান্ড পয়েন্ট অফ ফাংশন তাহলে হিট এবং তাপমাত্রা মানে তাপ এবং তাপমাত্রার মধ্যে তাপ হল কারণ আর তাপমাত্রাটা হল তার রেজাল্ট বা কলা ফলাফল ল্যাটেন্ট হিট বা মানে কোন পদার্থের তাপমাত্রার কোনো চেঞ্জ না হয়ে অবস্থার পরিবর্তন করতে যে সাহায্য করে তার নাম ল্যাটেন হিট বা লিন এই লিন কি হয় চেঞ্জ পদার্থের ফিজিক্যাল স্টেট বা অবস্থার হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না উইদাউট দা চেঞ্জিং অফ টেম্পারেচার দা ল্যাটেন হিট অ্যাসোসিয়েট উইথ মেল্টিং আ সলিড ফ্রিজিং লিকুইড ইজ কল্ড দা হিট অর্থাৎ এই লিন তাপ একটা প্রশ্ন থাকে বরফ গলনে লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম তার মানে কি এক গ্রাম পরিমাণ জিরো ডিগ্রি উষ্ণতার জলকে এক গ্রাম জিরো ডিগ্রি উষ্ণতার বরফে পরিণত করতে করে নিতে হয় এখানে আসলে কিন্তু পদার্থের তাপমাত্রার কোন চেঞ্জেস হলো না আবার একটা প্রশ্ন থাকে জলের স্ফুটনে লিন তাপ পাঁচশো ছত্রিশ ক্যালোরি পার গ্রাম মিনস এক গ্রাম জলকে ফুটিয়ে এক গ্রাম একশো ডিগ্রি উষ্ণতার জলকে ফুটিয়ে এক গ্রাম একশো ডিগ্রি সি উষ্ণতার বাষ্পে পরিণত করতে পাঁচশো কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন এক্ষেত্রেও কিন্তু পাঁচশো ছত্রিশ কিলো ক্যালোরি আরো তাপ দিতে হবে তার মানে ওটা কিন্তু মেন যে তাপমাত্রা আমি যেটা বলছি একশো ডিগ্রি থেকে গেল কিন্তু বাই দা এক্সচেঞ্জ অফ ল্যাটেন্ট হিট দা স্টেট অফ বা দ্য চেঞ্জ অফ দা ফিজিক্যাল স্টেট পদার্থের অবস্থাটার পরিবর্তন ঘটে গেল এই ল্যাটেন ফিটের টিজিএস পদ্ধতিতে একক কি টিজিএস পদ্ধতিতে একক কি ক্যালোরি পার গ্রাম এসআই পদ্ধতিতে একক কি জুল পার কেজি এরপর যে তিন ধরনের স্কেল হয় তাদের মধ্যে সম্পর্ক প্রথম আছে সেলসিয়াস এবং স্কেলের মধ্যে সম্পর্ক একটা হয় কেলভিন স্কেল কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেল বার করতে হলে যোগ করে দিতে হয় সেলসিয়াসে বার করতে হলে বিয়োগ বিষয়টা কেমন ধরো বললো সাতাশ ডিগ্রি সি এটা কত কেলভিন তাহলে উত্তর কত সাতাশ প্লাস দুশো মানে তিনশো যে ধরো চারশো কেলভিন মানে কত সি তার মানে কি হবে চারশো মাইনাস দুশো তিয়াত্তর মানে একশো সাতাশ ডিগ্রিসি ঠিক এইভাবে এখানেও যদি সি এর মান আমাদের জানা থাকে বা সেলসিয়াস এর মান আমরা জানি তাহলে ফ্যারেনহাইডের এর মান বার করাটা মুহূর্তের ব্যাপার তাহলে এই যে তিন ধরনের স্কেল সেলসিয়াস স্কেল ফ্যারেনহাইড স্কেল এবং কেলভিন স্কেল এই তিনজনের মধ্যে তাহলে সম্পর্ক কি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন বাই কে মাইনাস দুশো তিয়াত্তর বাই ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর আমরা আসছি পদার্থের অবস্থার পরিবর্তন আমরা সাধারণত জানি পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল তাহলে এই কঠিন অবস্থাতে যদি আমরা ডিরেক্টলি তাপ দিয়ে তাকে একেবারে গ্যাসিও করে দিতে পারি তার নাম ঊর্ধ্বপাত আর না হলে কঠিন তাকে তাপ দিলে তরল তাকে তাপ দিলে ভেপার বা যদি তাপ ভেপার থেকে এক্সট্রাক্ট করা হয় তাহলে সেটা তরল তরল থেকে এক্সট্রাক্ট করে নিলে সেটা সলিডে পরিণত হয় এরপরে বেশ কিছু স্টেপের কথা দেওয়া যায় প্রথম আছে ফিউশন দা প্রসেস বাই হুইচ আ সাবস্ট্যান্স ইজ চেঞ্জ ফ্রম সলিড টু লিকুইড তাপ দিলে

যে নির্দিষ্ট উষ্ণতায় কি হয় জল জমে বরফ হয়ে যায় মানে তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত হতে শুরু করে তারপরে বলেছে ভেপারাইজেশন অর্থাৎ তরল পদার্থ থেকে বাষ্পে পরিণত হতে শুরু করবে দা প্রসেস বাই হুইচ সাবস্ট্যান্স ইজ চেঞ্জ ফ্রম লিকুইড স্টেট টু দা ভেপার স্টেজ তরল থেকে গ্যাসীয় বা ভেপার স্টেজে পরিণত হবে

যেখানে তরলের উপরই তল থেকে ফুটতে শুরু করে যদি তরলকে আমরা যখন গরম করছি তার উপরের যে সারফেস উপরের যে তল সেই তরলটা থেকে ইভাপোরেশন শুরু হয় যে নির্দিষ্ট উষ্ণতা দিলে তরলের সমগ্র অংশটা আস্তে আস্তে কি হয় তরলের সমগ্র অংশটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দ্য প্রসেস অফ ভেপারাইজেশন হুইচ টেক ফিক্সড টেম্পারেচার লিকুইড ইস কলড বয় সম্পূর্ণ পার্টটা থেকে আস্তে আস্তে ফুটন শুরু হয় ফুটতে শুরু করে এরপর হচ্ছে বা ঘনী ভাবন দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স ইস চেঞ্জ ভেপার স্টেট টু লিকুইড স্টেট অর্থাৎ ভেপার থেকে লিকুইড অবস্থা অর্থাৎ তরল তাকে শীতলীকরণ করে তাকে লিকুইড করার ধর্ম নাম বা বাংলায় ভবন বলা হয় তাহলে বয়েলিং পয়েন্ট অফ লিকুইড ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন প্রেশার চাপ বাড়লে কিন্তু বয়েলিং পয়েন্ট ইনক্রিজ হবে এরপর বলেছি হিউমিডিটি হিউমিডিটি মিনস বাতাসে কতটা পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত এর ডিফাইন্ড এস দা রেশিও অফ অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এ গিভেন ভলিউম তাকে আমরা হিউমিডিটি বলে থাকি দা অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার রিকোয়ার্ড দা সেম ভলিউম এট দা সেম টেম্পারেচার হিউমিডিটি তাকে আমরা কি বলি হিউমিডিটি বলি তো হিউমিডিটির পরিমাণটা একটা সবচেয়ে নির্দিষ্ট বিষয়টা রিলেটিভ হিউমিডিটি কত মোটামুটি 60 টু 65% তাকে আমরা রিলেটিভ হিউমিডিটি বলে থাকি এরপর এখান থেকে কয়েকটি পদার্থের স্ফুটনাঙ্কটা মুখস্থ করতে হবে কয়েকটি পদার্থের স্ফুটনাঙ্ক যেমন বেঞ্জিন বেঞ্জিনের স্ফুটনাঙ্ক কত আটাত্তর ডিগ্রি পারদেশ স্ফুটনাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি ইথারে স্ফুটনাঙ্ক পঁয়ত্রিশ ডিগ্রিসি জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রিসি তরল অক্সিজেন স্ফুটনাঙ্ক একশো তিরাশি ডিগ্রি সি তরল হাইড্রোজেন তার স্ফুটনাঙ্ক দুশো তিপান্ন ডিগ্রি একটা অঙ্ক আসে কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের স্কেলের পাট সমান হয়ে যায় তাহলে আমার সূত্রর নাম পি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে কি বলছে সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের এর পার্ট সমান মানে ওরা বলতে চাইছে সি সমান এফ তাহলে আমি যে কারুর জায়গায় বসিয়ে দিই আমি সি যা সি রাখলাম তাহলে এফ এর জায়গায় আমি সি বসিয়ে দিলাম তাহলে কোন এখন যদি আমি গুণ করি নাইন সি সমান সি মাইনাস অতএব ফোর সি সমান মাইনাস একশো ষাট অতএব সি সমান কত বেরুবে মাইনাস চল্লিশ ডিগ্রি তাহলে এই উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান হয়ে যায় পাঠ সমান আর একটা প্রশ্ন এখান থেকে তাহলে আমরা দেখতে পারি বলছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা ডিগ্রি সি হলেভিনত কেলভিন স্কেলে মান কত তাহলে আমরা কি জানি কেলভিন স্কেলে যদি মান বার করতে বলে তাহলে দুশো তিয়াত্তর প্লাস তাহলে আমার দুশো আর যদি এটা ঘুরিয়ে বলে যে তিনশো কেলভিন কেলভিন স্কেলে মান হলে কেলভিন স্কেলের মান হলে সেলসিয়াস কত মান কত হবে জাস্ট সূত্রটা আমার ঘুরে যাবে সেলসিয়াস স্কেলের মান হবে কি সেলসিয়াস স্কেলের মানটা কত হবে এটাকে ঠিক উল্টোটা অর্থাৎ কেলভিন স্কেলে যা দেওয়া থাকবে তার থেকে দুশো তিয়াত্তর বাদ দিয়ে দাও কত তিনশো মাইনাস সমান ডিগ্রি এই যে তিনটি জিনিস এখানে দেখালাম কিভাবে সেলসিয়াস থেকে কেলভিন করতে হয় কিভাবে কেলভিন থেকে সেলসিয়াস করতে হয় এবং এই অঙ্কটি কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়ে যায় অঙ্কটা এভাবে অন্য রকম যে কোনো ভাবে দিতে পারে যে অঙ্কটা এভাবেও দিতে পারে যে যে কোনো ব্যক্তির দেহের উষ্ণতা একশো ডিগ্রি সি তাহলে কত দিতে পারে আমার সূত্র কিন্তু সেই এটাই সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাই আমার সি এর মান কত ওখানে বলে দিয়েছে একশো তাহলে একশো বাই পাঁচ সমান তাহলে পাঁচ কুড়ি একশো তারপরে কি আশি প্লাস বত্রিশ মানে দুশো বারো ডিগ্রি কারেন তাহলে আমাদের যাই বলুক সূত্র কিন্তু আমাদেরকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোন সূত্রকে কাজে লাগাতে হবে সূত্র কিন্তু আমাদের একটাই সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন আর কেলভিন ট্রান্সফার বা কেলভিন থেকে সেলসিয়াসে ট্রান্সফার করার সূত্র কিন্তু এটাই এই দুটো সূত্র কিন্তু অতি গুরুত্বপূর্ণ আশা করি লিন তাপের কনসেপ্টটাও বোঝা গেছে বা ল্যাটেন্ট হিটের কনসেপ্টটাও বোঝা গেছে এবং হিট এবং টেম্পারেচার সম্পর্কে এই জায়গাগুলো এবং তার সাথে আমরা পদার্থের যে অবস্থার পরিবর্তন সেটা সম্পর্কে এই বিষয়গুলোই পড়তে হয় এই ডেফিনেশন গুলোই জানতে এই তাপ তাপমাত্রার আলোচনা এবং অঙ্ক যে ধরনের আছে তা আমি সম্পূর্ণ এখানে দেখিয়ে দিলাম এখন গ্যাসের সূত্র জানার আগে আমাদের একটা বিষয় জানার দরকার পৃথিবীতে যে সমস্ত পদার্থ আছে তাদেরকে মোটামুটি আপনি তিনটে ভাগে ভাগ করতে পারেন তাদের অবস্থা অনুযায়ী একটা হচ্ছে কঠিন একটা গ্যাস এবং একটা লিকুইড অবস্থায় আছে বা তরল অবস্থায় আছে এখন এই তিনটি অবস্থার মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসি অবস্থা নিয়ে কোন পদার্থ যদি অবস্থায় থাকে তার মানে আমরা কি বলতে পারি ধরুন এই জায়গায় তাদের মধ্যে আণবিক ফোর্স ইন্টার মলিকুলার ফোর্স অনেক কম হয় গ্যাসের অনুগুলো দেখুন মুক্ত ভাবে বিচরণ করতে পারে যে যেদিকে খুশি মুক্ত ভাবে তারা কিন্তু বিচরণ করতে পারে এবং একটা বলা যায় এই যে তিনটে কথা বললাম কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটে অবস্থার মধ্যে সব থেকে অস্থির অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থা তার মানে আমরা উল্টোটাও বলতে পারি কঠিন পদার্থ হলে সেটা সবথেকে সুস্থির অবস্থা তার একটা স্টেবল কন্ডিশন থাকে কিন্তু গ্যাসের অনুগুলোর মধ্যে যেহেতু কোনো আকর্ষণ নেই মিনস ইন্টার মলিকিউলার ফোর্সটা কম তাই এরা অস্থির তাই গ্যাস একটু অস্থির তুলনামূলক তরল কম অস্থির তার থেকেও কঠিন আরো কম অস্থির এখন আমাদের পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে যে জায়গাটার বেশি প্রয়োজন সেটা হচ্ছে গ্যাসের সূত্র কয়টি সেই সূত্র কয়টি আমরা ডিসকাস করব প্রথমেই যেটার আলোচনা করব দ্যাট ইজ বয়েলস ল বা বয়েলের সূত্র এই বয়েলের সূত্র যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি প্রেসার ভলিউম থিওরি প্রেসার ভলিউম থিওরি কি বলা আছে যে নির্দিষ্ট উষ্ণতায় মানে কি টেম্পারেচার স্থির নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তনকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উহার চাপের সাথে উহার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যদি আমাদের চাপ প্রেসারকে আমরা পি দিয়ে চিহ্নিত করি তাহলে সূত্র দাঁড়ায় ভি সমানুপাত ওয়ান বাই পি তাহলে দেখুন এখানে দুটো জিনিস স্থির আছে কে কে স্থির আছে টেম্পারেচার এবং মাস এ দুটো স্থির আছে এখন এই সমানুপাতকে তুলতে গেলে সমান করতে গেলে একটা ধ্রুবক লাগে তাহলে আমরা কি বলতে পারি ভি সমান কে বাই পি অর্থাৎ আমার সূত্রটা দাঁড়াচ্ছে ধ্রুবক বা P এবং মানে এবং গুণফল সর্বদা এখন পরীক্ষায় এখান থেকে কি প্রশ্ন আসে যে এই যে বয়েলের সূত্র আপনি বলছেন এই বয়েলের সূত্রে ধ্রুবক ভদ্রলোক দুটো কে কে এক নম্বর টেম্পারেচার আর এক নম্বর হচ্ছে মাস মানে বাংলা কথা বলতে গেলে তাপমাত্রা এবং ভর That is Boyle's law. সেই জন্য দেখুন তাহলে পরিবর্তন হচ্ছে কি ভি ভি ফর ভলুম পি ফর প্রেসার তাই এই বয়েলের সূত্রকে অনেকে প্রেসার ভলুম থিওরি বা প্রেসার ভলুম সূত্র বলে থাকে এখন এই পিভি কে অঙ্ক করার সুবিধার্থে যখন আমরা এই বয়েল সূত্র দিয়ে কিছু অঙ্ক করব তখন সূত্রকে এভাবে লিখে নেওয়া হয় অ্যাকচুয়ালি পিভি সমান দেখুন পিভি মানে এটা যত আপনি বাড়াতে পারেন অবশ্যই সে কনস্ট্যান্ট এই আই মিনস হচ্ছে ইনিশিয়াল তাহলে আই এখানে ইনিশিয়াল ভলুম ইনিশিয়াল প্রেশার এবং এখানে হচ্ছে ফাইনাল ভলুম ফাইনাল প্রেশার তাই এভাবে গাণিতিক আকারে বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য এই সূত্রটা প্রয়োগ করা হয় তাহলে বাংলা কথা প্রেসার ভলুম থিওরি পিভি সমান মানে ধ্রুবক এটা আমরা কোথা থেকে পেলাম এই সূত্র আমরা পেলাম বয়েলের সূত্র থেকে এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে এদের একটা গ্রাফিক্যালি যদি দেখি দেখুন ভল্যুম এবং প্রেসার আমার সূত্র কি ছিল আমার সূত্র ছিল ভি সমানুপাত দেখুন ঠিক দেখুন ব্যস্তানুপাতে পরিবর্তন হচ্ছে এটা বাড়লে এটা আস্তে আস্তে কমতে থাকছে এটাই হচ্ছে আমাদের বয়েল সূত্রের বয়েল সূত্রের যে লেখচিত্র সেটা এটা এর আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে চার্লস ল বা চার্লসের সূত্র চার্লস কি বলে গেছেন উনি বললেন স্থির চাপে মানে কি কনস্ট্যান্ট প্রেসার স্থির চাপে নির্দিষ্ট ভরের তার মানে মাস স্থির মাস কনস্ট্যান্ট তার মানে এখানে আমরা দুরুদিনিস কনস্ট্যান্ট পেলাম কনস্ট্যান্ট প্রেসার চাপ স্থির মা দেখুন তাহলে কি বলছে সূত্র স্থির চাপের নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের জিরো ডিগ্রি উষ্ণতায় যা ছিল তার একের দুইশো তিয়াত্তর হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় তার মানে আমার সূত্র দাঁড়ালো ভি সমানুপাতিক টি তার মানে এই চার্লসের সূত্রকে আমরা বলতে পারি কি ভলিউম versus temperature সূত্র কারণ এখানে চাপ এবং মাস স্থির এখন অনেকে ভুলে যান যে চার্লস এর সূত্রে কে কে কনস্ট্যান্ট থাকে বা কে কে স্থির থাকে মনে রাখবেন চ দিয়ে চার্লস আর চ দিয়ে চাপ চ দিয়ে চার্লস আর চ দিয়ে চাপ অর্থাৎ চার্লস এর সূত্রে চাপ স্থির আমরা সূত্র পেলাম ভি সমানুপাত টি তাহলে এখানে কে কে স্থির আছে পি মানে প্রেসার এবং এম মাস স্থির আছে তাহলে আমরা এই সূত্র থেকে যেটা বুঝতে পারলাম যেটা পেলাম সেটা হচ্ছে ভি সমানুপাত টি ওকে এবার একে আমরা এরকম লিখতে পারি যদি ধরুন এটাকে আমরা প্রকাশ করার জন্য বাই বাই টি এখন এই ওয়ানটা মানে হচ্ছে ইনিশিয়াল মিনস প্রাথমিক আর টুটা মানে হচ্ছে ফাইনাল ঠিক আছে তাহলে চার্লসের এই যে সূত্র এই চার্লসের সূত্রে কি হয় ভলুম টেম্পারেচারের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় হ্যাঁ এবার যে দুশো যে গল্পটা বললাম সেটা একটু দেখি তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন জিরো হয়ে যায় জিরো হয়ে যায় এটাই হলো ভলুম ভার্সেস টেম্পারেচার মানে চার্লস ল তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ঠিক আছে তাহলে এবার একটা জিনিস আমাদের এখান থেকে মাথায় আসলো সেটা হচ্ছে অ্যাবসলুট জিরো টেম্পারেচার মানে যে নির্দিষ্ট উষ্ণতায় পদার্থের আয়তনটা জিরো হয়ে যায় তাকে আমরা বলি অ্যাবসলুট জিরো টেম্পারেচার বা বাংলা তর্জমা করলে হয় প্রমাণ শূন্য উষ্ণতা প্রমাণ শূন্য উষ্ণতা এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি এসে ভলুম জিরো হয়ে যায় তাই এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা ঠিক আছে এরপর আমরা যেটা যাব আরো একটা সূত্র সূত্রের রকম কিছুটা একটু করে বুঝলি পারবেন দেখুন এই থিওরিটার অপর নাম বলছি ইকুয়াল ভলিউম তার মানে নিশ্চয়ই এখানে যে জিনিসটা স্থির থাকবে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি সূত্রের নাম থেকেই সেটা হচ্ছে কি দেখুন ভালো করে আমরা শুনবো সূত্রটা কি অ্যাবোগাড্ডো সূত্র বলছে এই যে যে কোনো পদার্থের এই ভলুম মানে ভি এই এন এর সঙ্গে সমানুপাতি এখন হোয়াট ইজ এন এই জিনিসটা আমাদের এখান থেকে জানতে হবে যখন যখন গ্যাসের উষ্ণতা মানে টেম্পারেচার স্থির থাকে যখন গ্যাসের উষ্ণতা বা টেম্পারেচার স্থির থাকে চাপ মিনস প্রেসার প্রেসার স্থির থাকে তখন কি হয় সম সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকে কি বলছি দেখুন সেম টেম্পারেচার এন্ড প্রেসার ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকিউল এইটা এন দিয়ে আমরা প্রকাশ করলাম তাহলে অ্যাভোগাড্রো সূত্রে কে কে স্থির থাকলো ভি এবং পি সূত্র কি বেরুলো ভি সমানুপাত এন কারণ কি ইকুয়াল ভলিউম অফ গ্যাসেস কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকিউল ইকুয়াল নাম্বার অফ মলিকুল এই অ্যাভোগাড্রো সংখ্যার একটা মান আছে পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে একটা ছোট্ট আলোচনা করলাম সেখান থেকে তিনটে জিনিস আমরা পেয়ে গেছি অলরেডি কি কি পেয়েছি সেখান থেকে আমরা চার্লসের সূত্র পেয়েছি সেখান থেকে আমরা বয়েলের সূত্র পেয়েছি সেখান থেকে আমরা অ্যাভোগাড্রো সূত্র পেয়েছি এখন এই তিন ভদ্র লোককে আমরা এক জায়গায় করব তাহলে কি দেখুন আমরা কি পাবো এবার আরো সুন্দর জিনিস একটা পাবো যেটা পাবো সেটা হচ্ছে দেখুন আমরা বয়েল সূত্র থেকে কি পেয়েছিলাম বয়েল সূত্র থেকে যেটা পেলাম সেটা হচ্ছে v সমানুপাত 1/p এখানে কে কে স্থির দেখুন v আর p আছে মানে এখানে t নেই মানে t স্থির এবং ভর তো সব সময় স্থির চার্লস থেকে কি পেলাম ভি সমানুপাত টি আমি বলছিলাম চ দিয়ে চাল চ দিয়ে চাপ প্রেসার স্থির এবং এম স্থির অ্যাভোগাড্ডো সূত্র থেকে কি পেলাম এখনই পেলাম ভি সমানুপাত এন কখন যখন টি ও স্থির পি ও স্থির এবার মনে করুন এই টি এম পি এরা প্রত্যেককে পরিবর্তন হচ্ছে তাহলে আমরা এই সূত্র তিনটে কে একত্রিত করে এই বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং সূত্রকে একত্রিত করে কি বলতে পারি ভি সমানুপাত দেখুন আমার ছিল কি এখানে ছিল টি আমি লিখে দিলাম টি এখানে ছিল এন লিখে দিলাম এন তাহলে আমরা এই যে সমানুপাত একে তুলতে গেলে কি প্রয়োজন একটা ধ্রুবকের প্রয়োজন ঠিক আছে তো আমরা সেই ধ্রুবক এখন না নিয়েও এটা লিখতে পারি যে ভি সমানুপাত ঠিক আছে তাহলে আমরা এটাও লিখতে পারি পিভি সমানুপাত এন ইন্টু টি এই সমানুপাতকে তুলতে গেলে কি লাগে এই আর টাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা এই আর মাধ্যমেই আমরা কি বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্যাসেস কনস্ট্যান্ট তাহলে এই একটা সূত্র আমার বেরিয়ে এলো এবার এই সূত্রের গাণিতিক রূপ পি ওয়ান ভি ওয়ান বাই এন ওয়ান টি ওয়ান সমান পি টু ভি টু এন টু টি টু এই ওয়ান মানে হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থাকে আইডেন্টিফাই করে এবং টুটা হচ্ছে অন্তিম অবস্থাকে আইডেন্টিফাই করে এই হলো চার্লস বয়েল এবং অ্যাভোগাডোর সূত্রের মিলিত রূপ মাইন্ড মিলিত রূপ p1 v1 by t1 সমান so p2 v2 by t2 বা n কে যদি আমরা জুড়ে দিই তাহলে p1 v1 by n1 সমান so p2 v2 by n2 t2 ওকে এই হলো চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রো সূত্রের সম্মিলিত রূপ বা গাণিতিক রূপের প্রকাশ এখান থেকে পরীক্ষায় অনেক সময় অনেক অঙ্ক পড়ে এরপর এই যে সূত্রটা আমরা আবিষ্কার করলাম না ক্যালকুলেশন করে পেলাম তার কার চার্লস বয়েল এবং অ্যাভাড্য সূত্রের মিলিত করে যে সূত্র পেলাম তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস গ্যাস ল তাহলে আদর্শ সমীকরণ এই তিনটে পিভি সমান সূত্র থেকে আমরা একে আবিষ্কার করে পেয়েছি দেখুন এটা একটা পেয়েছিলাম ভি সমান ওয়ান বাই পি এটাও পেয়েছিলাম এটাও পেয়েছিলাম একত্রিত করে পিভি সমান এনআরটি পেলাম এটা হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক আর ইজ দ্য আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট সার্বজনীন গ্যাস ধ্রুব ঠিক আছে এখন এই যেটা পেলাম দেখুন এখানে এটাই আমরা বলছি এই আর এর মান এই আর এর মান পরীক্ষার জন্য একদম আমার ভাষায় কে কে আই কোটি কোটি ইম্পর্টেন্ট দেখুন বিভিন্ন এককের আরের মান আর সমান দশমিক শূন্য আট দুই এক লিটার অ্যাটমসফিয়ার আর কেলভিন মূল এইটা খুব মনে রাখবেন জুল মোল কেলভিন আর এর মান এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এরপর আমরা যে দুটো জিনিস শুনবো রিয়াল গ্যাস এবং আইডিয়াল গ্যাসের মধ্যে পার্থক্য দেখুন আমরা আমাদের প্রকৃতিতে চারিদিকে যে সমস্ত গ্যাসগুলো দেখি তা রিয়েল গ্যাস মানে বাস্তবে যে গ্যাস দেখা যায় এখন বাস্তবে যে গ্যাস দেখা যায় সেই গ্যাস বা সেই প্রত্যেকটা গ্যাসই যে আইডিয়াল হবে তার কথা নয় সাধারণভাবে ভাবুন না এই পৃথিবীতে অনেক মানুষ বাস করে যারা বাস করে রিয়াল মানুষ প্রত্যেককে আইডিয়াল হয় না আইডিয়াল প্রত্যেককে হয় না আইডিয়াল তারাই হয় যাদের মধ্যে কিছু এক্সট্রা গুণ থাকে এখন এই যে কথাটা আমরা বলে এলাম যে চার্লস বয়েল অ্যাভোগাড্ডোর সমন্বয় সূত্র যে সমস্ত গ্যাস এই সমন্বয় সূত্রকে মেনে চলে তারা আইডিয়াল গ্যাস যারা মেনে চলেন না তারা রিয়েল গ্যাস দেখুন বল আইডিয়াল গ্যাসেস ওবেজ অল দা ল আন্ডার দা কন্ডিশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার এই সূত্রকে মেনে চলে কিন্তু এটা মেনে চলে না মেনে চলে কখন যদি খুব কম প্রেসার এবং হাই টেম্পারেচার এরকম একটা কন্ডিশন সৃষ্টি করা যায় পরীক্ষায় প্রশ্ন আছে এমসিকিউ প্রশ্ন যে রিয়েল গ্যাসেস দা কখন আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে মনে রাখবেন লো টেম্পারেচার মানে কম সরি লো প্রেসার কম চাপ এবং বেশি তাপে সবসময় গ্যাসের সমস্ত সূত্রকে মেনে চলবে কিন্তু রিয়েল গ্যাসরা সবসময় সব সূত্রকে মেনে চলে না আইডিয়াল গ্যাস পিভি সমান এনার্টি সূত্রকে মেনে চলে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল গ্যাসরা এই সূত্রটা মেনে চলে ঠিক আছে এই হলো রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাসের মধ্যে পার্থক্য ঠিক আছে তাহলে এই যে আমরা ডিসকাস করলাম এই ডিসকাশন থেকে আমাদের কাছে গ্যাসেস ল এর সম্পর্কে বেশ কয়েকটা জিনিস উঠে এলো কি কি উঠে এলো এক নম্বর যে কথাটা উঠে এলো বয়লের সূত্র দুই নম্বর যেটা উঠে এলো চার্লসের সূত্র তিন নম্বর যেটা উঠে এলো সেটা অ্যাভোগাড্রো সূত্র বয়লের সূত্রে কি ভর এবং উষ্ণতা স্থির এবং কি দেখেছিলাম আমরা আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন চার্লসের সূত্রে কি দেখেছিলাম ভি সমানুপাত টি কারণ কি এখানে ভর এবং চাপ স্থির মনে রাখার সুবিধার জন্য আমি বলেছিলাম চ দিয়ে চার্লস চ দিয়ে চাপ স্থির আর অ্যাভোগাড্ড সূত্রে কি দেখলাম ভি সমানুপাত টি নয় ভি সমানুপাত এন যখন চাপ এবং উষ্ণতা উভয় স্থির এবং সেখান থেকে আমরা তিনজনাকে মিলিয়ে দিয়ে পিভি সমান এন বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পেয়েছিলাম তবুও বলে রাখি এ পৃথিবীতে আইডিয়াল গ্যাস বলে কিছু হয় না আমরা যা কিছু দেখি সব রিয়েল গ্যাস যে রিয়েল গ্যাস কখনোই এই আইডিয়াল গ্যাসের সূত্রকে এই আইডিয়াল গ্যাসের তত্ত্বকে মেনে চলে না এই হলো গ্যাসের ল বা গ্যাসের ল সংক্রান্ত কিছু সূত্র এবারে আলোচনা করব চুম্বক বা ম্যাগনেট পদার্থের চুম্বকত্ব বা ম্যাগনেটিজম খুব ইউনিক প্রপার্টি যে প্রপার্টি বা যে ধর্মটা কিন্তু পদার্থের পর্যায়গত বা শ্রেণীগত ধর্ম নয় যে পর্যায়গত ভাবে পরিবর্তন হয় বা শ্রেণীগত ভাবে পরিবর্তন হয় এরকম কোন ধর্ম নয় কিন্তু কিছু পদার্থের মধ্যে এই ধর্মটা দেখা যায় যার নাম ম্যাগনেটিজম বা চুম্বক যে ধর্মের জন্য আকর্ষণ আবেশ দিক নির্ণয় এগুলো হয় তাহলে ম্যাগনেট অবজেক্ট হুইজ ক্যাপাবল টু প্রডিউসিং ম্যাগনেটিক ফিল্ড যে একটা চুম্বক ক্ষেত্র প্রস্তুত করে অ্যান্ড আনলাইক লাইক তাদেরকে আমরা বলি ম্যাগনেট চুম্বক এই চুম্বক লোহা নিকেল কোবাল এই তিনটে পদার্থের মধ্যে প্রকৃতিগত ভাবে চুম্বকত্ব দেখা যায় দা ফলোইং আর দ্য বেসিক প্রপার্টিজ অফ ম্যাগনেট ম্যাগনেটের বেসিক প্রপার্টির মধ্যে কি পড়ে যে চুম্বক হয়ে ম্যাগনেট কি হয় অবজার্ভ দ্যাট দ্য আয়রন ফিলিংস আয়রনের মধ্যে ধর্মটা আছে তাদের কি পোল অব ম্যাগনেট অর্থাৎ চুম্বককে যেমনই রেখে দিই সে সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে থাকে সমমেরু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে সমমেরু বলতে কি এই যে চুম্বক নর্থ সাউথ এখানটায় যদি নর্থ থাকে এখানে সাউথ থাকে এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে কিন্তু যদি দেখা যায় নর্থ সাউথ সাউথ নর্থ তাহলে এই যে সমমেরও পরস্পর পরস্পরকে বিকর্ষণ চুম্বকের আরো একটা ধর্ম আছে আবেশ কোন চৌম্বক পদার্থকে চুম্বকের কিছুটা কাছে নিয়ে আসতেই তাদের মধ্যে একটা হালকা আকর্ষণ বলের সৃষ্টি হয় অর্থাৎ চৌম্বকত্ব ধর্ম দেখানোর পূর্বেই তাদের মধ্যে একটা আবেশ সৃষ্টি হয় এগুলোই হলো চুম্বকের চুম্বক কত প্রকার চুম্বককে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা পারমানেন্ট চুম্বক বা স্থায়ী চুম্বক আর একটা হচ্ছে টেম্পোরারি চুম্বক যাকে আমরা বিভিন্ন ভাদ্ধতির মাধ্যমে চুম্বকে পরিণত করতে পারি আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক পারমানেন্ট চুম্বক বা স্থায়ী চুম্বক বা প্রকৃতিগত চুম্বক আমরা কাদেরকে বলতে পারি পারমানেন্ট ম্যাগনেট আর ম্যাগনেট কমনলি কমনলিট নট লুজ দে আর ম্যাগনেটিক প্রপার্টি ফলোয়িং আর দ্য ওয়ে টু ড্যামেজিং দ্য পারানেন্ট ম্যাগনেট কোন স্থায়ী চুম্বককে ধ্বংস করা বা স্থায়ী চুম্বকের যে চুম্বকত্ব ধর্ম তাকে ধ্বংস করলে কিভাবে একটা এক্সট্রিম টেম্পারেচার প্রচন্ড তাপমাত্রায় তাকে চুম্বকত্ব থেকে নষ্ট করা যাবে দা ম্যাগনেটিক অ্যাকশন বিটুইন দা ম্যাগনেট অ্যাটম গেট লুজেন্ড হোয়েন দে হার্ম তাকে কোনো বড় আঘাত করা বা শকিং ওয়ান ম্যাগনেট উইথ অ্যানাদার এর ফলে চুম্বকের চুম্বকত্ব চলে যেতে পারে ম্যাগনেট কি কি হয় ফোর টাইপস এই চারটে নাম একটু মুখস্থ করতে হবে যাদের দ্বারা পারমানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক হয় সাবস্টেন্স ম্যাগনেটিক সাবস্ট্যান্স কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক

এটা যে প্যারাম্যাগনেটিক আর ম্যাগনেটাইজ ইন দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এরপর এটা হচ্ছে আমাদের ফেরো ম্যাগনেটিক পদার্থ এই ফেরো ম্যাগনেটিক পদার্থর একটা উষ্ণতা হয় যার নাম কুড়ি উষ্ণতা যেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট এই কুড়ি উষ্ণতা যেমন কুড়ি টেম্পারেচার অফ আয়রন সাতশো ডিগ্রি সি নিকেল তিনশো ডিগ্রি সি এই উষ্ণতা দিলে কোনো পদার্থ তার চুম্বকত্বকে হারায় এদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স এরপর হচ্ছে টেম্পোরারি ম্যাগনেটিজম অর্থাৎ টেম্পোরারিলি ম্যাগনেট তৈরি করা হয় যে তৈরি করার পদ্ধতি আছে এক নম্বর ঘর্ষণের দ্বারা ঘর্ষণের দ্বারা ঠিক আছে ধরো এটা একটা লোহার দণ্ড তাকে আমরা একটা চুম্বকের সাহায্যে এভাবে তাহলে এর মধ্যে যে একটা অল্প হলেও চুম্বকত্ব সৃষ্টি হয় টেম্পোরারি ম্যাগনেট ক্যান বি ম্যাগনেটাইজ ইন দ্য প্রেজেন্স অব ম্যাগনেটিক ফিল্ড বা কোনো একটা দণ্ড চুম্বক সেখানে তুমি একটা প্রেক আকর্ষণ করছে একবার যদি তুমি এই প্রেকের মধ্যে আবারও একটা ছোট প্রেক লাগাও দেখবে তার মধ্যে আকর্ষণ বল কাজ করছে দিস ইজ দা টেম্পোরারি ম্যাগনেট যদি আমরা এই ম্যাগনেটটাকে সরিয়ে নিই তাহলে এরা কিন্তু ঘুরে যাবে তাহলে টেম্পোরারি ম্যাগনেট ক্যান বি ম্যাগনেটাইজড ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড হোয়েন দা ম্যাগনেটিক ফিল্ড ইজ রিমুভ মেটেরিয়াল লুজ দে আর ম্যাগনেটিক প্রপার্টি যখনই এটাকে সরিয়ে নেওয়া হবে তখনই কিন্তু এরা পড়ে যাবে দিস ইনসিডেন্ট নোন অ্যাজ টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রো কি ইলেকট্রিক পাঠিয়ে বা কোনো একটা এই যে ব্যাটারি এই ব্যাটারি থেকে ইলেকট্রিক পাঠানো হলো কোনো একটা ম্যাগনেটিক খন্ড তার ওপর তার জড়িয়ে দিয়ে ইলেকট্রিক পাঠালে এর মধ্যে যে ম্যাগনেট সৃষ্টি হয় তার নাম ইলেকট্রো ম্যাগনেট ইলেকট্রো ম্যাগনেট কনসিস অফ এ মেটাল অফ মেড বাই আয়রন এবং তার মধ্যে যদি নেয় তার নাম ইলেকট্রো ম্যাগনেট ক্যারেক্টার অব ম্যাগনেট অ্যাট্রাক্টিভ প্রপার্টি আকর্ষণ ধর্ম কে আকর্ষণ করে সমমেরু পরস্পর পরস্পর কে আকর্ষণ করে ডিরেকশন প্রপার্টি চুম্বককে যদি আমরা রেখে দিই তাহলে চুম্বক সর্বদা উত্তর এবং দক্ষিণ মেরুকেই নির্দেশ করে ল অব ম্যাগনেটিক পোল যদি আমরা ওকে ঝুলিয়ে রেখে দিই তাহলে সে সর্বদা উত্তর দক্ষিণেই মুখ করে থাকে পেয়ার প্রপার্টি ম্যাগনেটের পেয়ার প্রপার্টি ইট ইন্ডিকেট নর্থ এন্ড সাউথ পোল ওকে আর আমরা ম্যাগনেট কোন পদার্থ কিভাবে বুঝবো আকর্ষণ নয় বিকর্ষণের মাধ্যমেই চুম্বককে বোঝা যায় কিরকম কারণ বিকর্ষণ কিভাবে হতে পারে আকর্ষণ সর্বদা সমমে মেরুতেই ঘটে অর্থাৎ মেরুতে আকর্ষণ হবার কোনো চান্স নেই সরি বিকর্ষণ হবার কোনো চান্স নেই কিন্তু আকর্ষণ দুবার দু রকম জায়গায় ঘটতে পারে কার কার ঘটতে পারে মেরুর মধ্যেও আকর্ষণ ঘটতে পারে আবার আকর্ষণ কোথায় ঘটতে পারে একটা চুম্বক পদার্থ একটা লোহা নিকেল বা কোবাল যারা চুম্বক নয় একটা চুম্বক এই চুম্বক পদার্থদের আকর্ষণ করতে পারে তাই বলা যায় বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ এই ম্যাগনেট আমাদের কোথায় ব্যবহার করা হয় ম্যাগনেট বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় যে কম্পাসের মধ্যে বিভিন্ন যন্ত্রের মধ্যে ব্যবহার করা হয় এরপর আছে আর্থ ম্যাগনেটিজম পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক পৃথিবীর মধ্যে যদি কোন পৃথিবী পৃষ্ঠে যদি একটা রকম দণ্ডকে উত্তর দক্ষিণ মুখ করে ফেলে রাখা হয় তাহলে কিছুদিনের মধ্যে এর মধ্যেও একটা চুম্বকত্ব সৃষ্টি হয় এই জন্য পৃথিবী যে একটা বিরাট চুম্বক বা ভূচুম্বক চুম্বক যেটা বিজ্ঞানী গিলবাট প্রমাণ করেছিলেন বাট প্রমাণ করেছিলেন যে পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক তাহলে এটা ধরো একটা দণ্ড চুম্বক এটা যার উত্তর দক্ষিণ তো এই যে চুম্বকের এইটা উত্তর এবং এটা দক্ষিণ এদের আমরা কি বলি এক নম্বর চুম্বকের মেরু এই চুম্বকের মেরুতেই কিন্তু আকর্ষণ বল সর্বোচ্চ আকর্ষণ সর্বোচ্চ এরপরে আমরা জানবো চুম্বক অক্ষ অক্ষ কি এই যে উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যে যে সংযোজক সরল লেখা তাকে আমরা বলি চুম্বক তিন নম্বর চুম্বক দৈর্ঘ্য তাহলে আমরা যদি এটা কি জানি এটা এটা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার চুম্বকটা তাহলে চুম্বকের দৈর্ঘ্য কি হবে এই যে এই এই অঞ্চল থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটাই কিন্তু অরিজিনালি চুম্বকের দূরত্ব মোটামুটি চুম্বক দৈর্ঘ্য চুম্বক অক্ষের এইটি ফাইভ পার্সেন্ট মানে যদি এইখান থেকে এই পর্যন্ত লম্বা আমি একশো সেমি তাহলে অরিজিনাল যে চুম্বকের দৈর্ঘ্য সেটা কত হবে এইটি ফাইভ চুম্বক দৈর্ঘ্য চুম্বক আবেশ কি জিনিস আবেশ ধর্মটা কি জিনিস আবেশ মানে কোন চুম্বক একটা দণ্ড চুম্বক তার কাছে আমি একটা এই যে এই দণ্ড চুম্বকটার একটা কিছু আটকালাম আবার এ দেখবে কাউ একজন আটকাতে সম্ভব এই যে আবেশ এই ধর্মটার নাম আবেশ অর্থাৎ একটা চুম্বকে পরিণত হওয়ার বা খুব কাছে একটা চুম্বক পদার্থে তুমি একটা চুম্বকের শক্তিশালী চুম্বকের কাছে আনলে এই যে টানে অর্থাৎ তখনো কিন্তু আকর্ষণ হয়নি আকর্ষণ হওয়ার পূর্বেই ওদের মধ্যে একটা টান সৃষ্টি হয়েছে এটা কি বলা হয় আবেশ এরপর আমরা একটা জিনিস জানবো কুলম্বের সূত্র কুলম্বের কুলম্বের সূত্রটা কি এ একটা মেরু একটা এদের মধ্যে এফ আকর্ষণ বল ক্রিয়া করছে এবং এরা পরস্পর পরস্পর থেকে আর দূরত্বে আছে তো এদের উপর কতটা বল চুম্বক বল ক্রিয়া করছে তা এই এদের ভরের গুণফলের সমানুপাতি এবং দূরত্বের বর্গমূলের এক নম্বর এটা যদি আমরা এক নম্বর এবং দু নম্বরকে জুড়ে দিই তাহলে কি হবে এফ সমানুপাত এম ওয়ান এম টু বাই আর কুলম্বের এরপর এই এই সমানুপাতকে তুলতে গেলে কি লাগে একটা ধ্রুবক তাহলে এই ধ্রুবকটাকে আমরা কি ইউজ করি বাই ফোর এম ওয়ান এম টু বাই আর এটা কি ধ্রুবক আর এই মিউ কে আমরা কি বলি বায়ু শূন্য স্থানে চুম্বকের একটা ইউনিক প্রপার্টি আছে এটা চুম্বক উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ মেরু মেরু যদি আমরা এর মধ্যে আবার দুটো চুম্বক একেও ভাগ করে দিলে আবার এর মধ্যে আলাদা আলাদা দুটো মেরুর সৃষ্টি একেও তুমি ভাগ করে দিলে এর মধ্যে আলাদা আলাদা মেরুর সৃষ্টি হয় খুব ইউনিক একটা প্রপার্টি তাই একে ভাঙতে 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 একদম একটা ক্ষুদ্রতম বিন্দুতে এসে পৌঁছালেও ক্ষুদ্রতম বিন্দুতে এসে পৌঁছালেও এর এই যে উত্তর এবং দক্ষিণ দক্ষিণ মেরু এই কনসেপ্টটা বা উত্তর মেরুর অবস্থানটা থেকেই যাবে এরপর আমরা এখানে এই যে চুম্বকের তিনটে তিন ধরনের পদার্থ নিয়ে আমরা আলোচনা করলাম খুব সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে প্যারাম্যাগনেটিক পদার্থ আমরা কাদেরকে বলতে পারি প্যারাম্যাগনেটিক পদার্থ যারা চুম্বক ভাবে চুম্বক দ্বারা খুব কম বা ক্ষীণ পরিমাণে আকর্ষণ হয় পরা চৌম্বক পদার্থ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কিছু কিছু পদার্থ আছে সরি এই যে প্যারাম্যাগনেটিক পদার্থ প্যারামেগনেটিক পদার্থ মানে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রাখা হয় সরি যদি শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রাখা হয় এদের মধ্যে চুম্বকত্ব ধর্মটা আসে আর ডায়াম্যাগনেটিক পদার্থ মানে কি ডায়ামেগনটিক পদার্থ মানে এটা চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয় বা অল্প আকর্ষিত হয় আর একটা কি রয়েছে ফেরোম্যাগনেটিক পদার্থ মানে এরা চৌম্বক পদার্থ যেটা পৃথিবীতে এই মুহূর্তে লোহা নিকেল এবং কোবাল্ট রয়েছে এই কুড়ি উষ্ণতাটা খুব গুরুত্বপূর্ণ যে উষ্ণতায় কি হয় চুম্বকত্ব ধর্ম কোন পদার্থের সেই ধর্মটাই বিলুপ্ত হয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি কুড়ি উষ্ণতা বা কুড়ি টেম্পারেচার বলা হয় এই কুড়ি উষ্ণতায় পদার্থের চুম্বকত্ব একেবারে দূর হয় এই হলো চুম্বক সম্পর্কে আলোচনা বা ম্যাগনেট সম্পর্কে আলোচনা এবং ম্যাগনেট সম্পর্কে যে বিষয়গুলো বললাম এগুলোই পরীক্ষার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ